নমস্কার বন্ধুরা, বিএম অফার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আমি আছি আপনাদের সঙ্গে বিক্রম মার্জিত। আজকে আমরা এই ভিডিওটাতে আলোচনা করব যে আমরা কিভাবে গুগল থেকে যে কোনো ছবিকে আমাদের গ্যালারিতে ডাউনলোড করব। তো যদি আপনারা গুগল থেকে ছবিকে আপনাদের গ্যালারিতে ডাউনলোড করতে না পারেন, তো অবশ্যই পুরো ভিডিওটাকে দেখবেন, কারণ এই ভিডিওটাতে আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। তো চলুন আজকের ভিডিওটাকে শুরু করা যাক। প্রথমে আপনারা গুগলে চলে যাবেন, তারপর আপনাদের ছবিটাকে সার্চ করবেন। তো আমি যে ছবিটা চাই সেটা এখানে সার্চ করলাম। সার্চ করার পর এখানে সমস্ত অপশানগুলি চলে আসবে এবং এর পাশে একটা অপশান দেখতে পাবেন, আপনাদের ইমেজ লেখা থাকবে। তো আমার যেহেতু বাংলায় করা আছে সেহেতু এখানে ছবি লেখা আছে। তো ছবির উপরে ট্যাপ করবেন। ট্যাপ করার পর এখানে যে সমস্ত রকমের ছবি আছে সমস্ত ছবিগুলি আপনার মোবাইলের স্ক্রিনে চলে আসবে। তারপর এখান থেকে আপনি যে ছবিটাকে ডাউনলোড করতে চান সেটার উপরে ট্যাপ করবেন। সেটার উপরে ট্যাপ করার পর আপনি কিন্তু ডাউনলোডের কোনো অপশনই এখানে খুঁজে পাবেন না। তো থ্রি ডটে গেলে ডাউনলোডের কোনো অপশন খুঁজে পাবেন না এবং নিচে গেলেও কোনো অপশন খুঁজে পাবেন না। তো এখানে তিনটি অপশন পেয়ে যাবেন, ঘুরে দেখুন, শেয়ার করুন এবং এতে যোগ করুন। কিন্তু এই তিনটি অপশনই আমার কোনো কাজের নয়। তো এই যে ছবিটা আছে একে ডাউনলোড করার জন্য সিম্পলি এর ওপরে কিছুক্ষণ চেপে ধরবেন। চেপে ধরার পর এমন দুটি অপশন চলে আসবে, একটা ডাউনলোডের এবং একটা শেয়ারের। তো সাধারণভাবে আপনারা ডাউনলোডের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন যে আপনার ছবিটি আপনার গ্যালারিতে ডাউনলোড হয়ে গিয়েছে। তো সিম্পলি আমি দেখিয়ে দিচ্ছি যে এই ছবিটা আমার গ্যালারিতে সেভ হয়ে গিয়েছে এবং এটা আপনারা আমার মোবাইলের স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো এইভাবে আপনারা যে কোনো ছবিকে গুগল থেকে ডাউনলোড করতে পারেন শুধুমাত্র ছবিটার উপরে কিছুক্ষণ চেপে ধরেই। তো এটা ছিল আজকের একটা ছোট্ট ভিডিও। যদি ভিডিওটাকে ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করবেন এবং এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে এমনই কোনো নতুন ভিডিও নিয়ে। ধন্যবাদ।